এই মুহূর্তে সেই ছবি দেখা। সকাল থেকে চলছে রেল রোকো আটকে বন্ধে ভারত সহ একাধিক ট্রেন। পৃথক রাজ্যে এবং KLO চিফ জীবন সিংহের সাথে আলোচনার দাবিতে রেল রোকো KPP-র ছাত্র সংগঠন আকসু। 28 ফেব্রুয়ারির মধ্যে KLO চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত না হলে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি আকসুর সদস্যদের। আকসুর রেল রোকো আন্দোলনের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে 11টি ট্রেন, এমনকি ময়নাগুড়ির বেদগাড়া রেল স্টেশনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে বন্দে ভারত এক্সপ্রেস। অবশেষে প্রশাসনের আশ্বাসে রেল অবরোধ তুলে নেয় আকসুর সদস্যরা। ঘটনায় উত্তরবঙ্গ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ভোর নাগাদ ময়নাগুড়ি বেদগাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় একে একে জড়ো হয় আকসুর সদস্যরা। এরপর তারা রেললাইনের ওপর বসে পড়ে, যার জেরে সকাল 6:45 নাগাদ ময়নাগুড়ির বেদগাড়া রেল স্টেশনে দাঁড়িয়ে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। ছুটে আসেন রেল আধিকারিকরা, কিন্তু কিছুতেই রেললাইন ছেড়ে উঠতে নারাজ আকসুর সদস্যরা। তারা খুব দ্রুত KLO চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সম্পূর্ণ করার দাবি জানান। পরবর্তীতে রেল আধিকারিকদের আশ্বাসে তারা রেল অবরোধ তুলে নেন। আকসুর দাবি 28 ফেব্রুয়ারির মধ্যে KLO চিফ জীবন সিংহের সাথে শান্তি আলোচনা সমাপ্ত করে পৃথক রাজ্যে বা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা না হলে ফের উত্তরবঙ্গ জুড়ে আগুন জ্বলবে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে আত্মহুতি দেবে এখানকার যুবকেরা। রেল অবরোধ তুলে দেওয়ার পর আকসুর সভাপতি কৌশিক রায় বলেন, আমাদের উত্তরবঙ্গের ছেলেদের ভবিষ্যৎ শেষ, আমরা বঞ্চিত। বন্দে ভারতে অনেক পড়ুয়া রয়েছে, তাদের কথা চিন্তা করে রেল অবরোধ তুলে দেওয়া হলো। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমরা আজকে রেল অবরোধ করতেছি, কারণ আমাদের এখানে আজকে না আছে তো এডুকেশন, না আছে তো হেলথ, না আছে তো আজকে আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি কেন নেই আমাদের এখানে? আজকে আমাদের এখানকার, আজকে আমাদের এখান থেকে সবথেকে বেশি GST যাচ্ছে। আজকে আমাদের এখান থেকে শাক সবজি সিমেন্ট থেকে সবকিছু শুরু করে আমাদের এখান থেকে যাচ্ছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে আমাদের সঙ্গে কেন এত প্রতারণা করতেছে? তোমাদের কি দাবি? আমাদের আজকে দাবি হলো এই যে কামদাপুরি আমাদের যে সমস্যা আছে, এই সমস্যা কি সমস্যা? আমাদের এখানকার সমস্যা এডুকেশন, তারপরে হেলথ, তারপরে এখানকার ইন্ডাস্ট্রি করা হোক। আমাদের কামদাপুরি আগে যে স্টেজ ছিল, কুচবিহার স্টেজ ছিল, সেই স্টেজটা একটা ফিরিয়ে দেন। তোমরা আলাদা রাজ্য? হ্যাঁ, আমরা আলাদা রাজ্য চাই। আমাদের এখানে তো আলাদা রাজ্য ছিল, মার্জার এগ্রিমেন্টের নাম করে আমাদের এখান থেকে আলাদা রাজ্যটা কেড়ে নিয়েছে। আজকে উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করে, আজকে উত্তরবঙ্গের সঙ্গে যুক্ত করে কুচবিহারকে উত্তরবঙ্গ কুচবিহারের সঙ্গে যুক্ত করেছে। কৌশিক বর্মন, আমি অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আকসু, তার প্রেসিডেন্ট। আজকে আমরা অবরোধ করছি এখানে কামতাপুর রাজ্যের জন্য, এবং এখানে যে একজন বিদ্রোহী নেতা ছিল জীবন সিংহ, তার সঙ্গে অতি দ্রুত কেন্দ্র সরকার শান্তি চুক্তি আলোচনা করুক, সেটা মিনিংফুল সাকসেসফুল হোক। আর তার জন্য আজকে এখানকার ছাত্রছাত্রীরা পথে নেমেছে, তারা আর দীর্ঘদিন থেকে যে দীর্ঘ 75 বছর থেকে এখানে শোষণ বঞ্চনার মধ্য দিয়ে আমরা বড় হয়েছি, আজকে আমরা পড়াশোনা করেছি, এখানকার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে, তারা কর্মসংস্থানের জন্য যাবে কোথায়, যাচ্ছে কোথায়? তারা যাচ্ছে কেরালা, তারা যাচ্ছে ভুটান, তারা যাচ্ছে বাইরের কোনো রাষ্ট্রে বা কোনো রাজ্যে। কারণ কি? এখানে কর্মসংস্থান নেই, এখানে কোনো শিল্প নাই, এখানে কোনো স্বাস্থ্য নাই, কিছুই নাই। তার জন্যই আমরা আলাদা রাজ্যের ডিমান্ড করে থাকি, আর তার জন্য আমরা আলাদা রাজ্য চাচ্ছি। এই নিয়ে আমাদের আজকে কত ঘন্টা বলো? আজকে আমাদের 12 ঘন্টা ভুলে লুকু, আমরা না মানা হলে গণতন্ত্রের পথে আমরা শান্তিপূর্ণভাবে ভারতীয় সংবিধান মেনে আরো বৃহত্তর আন্দোলনে যাব, সেটা আমারও অনশন লাশ অব্দি যায় সত্যাগ্রহে। রেল তরফ থেকে এখনো কোনো কথা বললো না, হ্যাঁ অবরোধ চলবে। আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের কামতাপুর আলাদা রাজ্য, রাজ্য বা ভাষা আমাদের এখানে প্রথমত দেখুন একটা
প্রথমত আমাদের এখানে কর্মসংস্থান নাই, তারপরে হচ্ছে একটা মানুষ বেঁচে থাকতে গেলে একটা মানুষের স্বাস্থ্যকেন্দ্রের দরকার। আর আমরা যেহেতু আমরা অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন, প্রথমত আমাদের দরকার একটা স্টুডেন্ট হিসেবে বাঁচার মানে হিসেবে আমাদের প্রথমত শিক্ষার দরকার। সেখানে আমাদের শিক্ষা না পাচ্ছি আমরা শিক্ষার দিক দিয়ে, না পাচ্ছি আমরা কর্মসংস্থান দিক দিয়ে, না পাচ্ছি আমরা কর্মসংস্থানের দিক দিয়ে আমাদের এখানে কিছু নেই। আমাদের এখানে আছে, আমাদের এখানে যে দাদা দিদির দাদাগুলো আছে, আমাদের যে কামতাপুর আলাদা রাজ্য, তাড়াতাড়ি যাতে আমাদের কামতাপুর আলাদা রাজ্য হয়, বা আমরা এই কামতাপুর আলাদা রাজ্যের জন্য আজকে আমরা এই রেল অবরোধ করছি, বা এর পরবর্তী